বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন, একটি ভাই বললেন শ্রী শ্রী ঠাকুরকে, আমার খুব সর্দি কাশি হয়, মাঝে মাঝে ভয় হয় মরে যাব। পরম দয়াল তার কথা শুনে বললেন, মরে যাবে কেন? সাধারণ সর্দি কাশি যদি হয় তবে পুদিনা শুল্প ও ধনে পাতার চাটনি করে খেলে হয়। তথ্যগুলি আলোচনা প্রসঙ্গ 20তম খণ্ড হইতে সংগৃহীত। শ্রী শ্রী ঠাকুর আরও এক জায়গায় বলেছেন, নাম খুব জোরে চালানো লাগে, ততখানি তাপ সৃষ্টি করতে পারলে তার প্রভাবে সব রোগের জীবাণু মরে যায়। তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।